ছি টেলিফোন কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি ঢাকা থেকে ইন্দিরা নদীর স্টার বলছি জি জি বলুন প্রশ্নটা হচ্ছে যে আমাদের সমাজের প্রচলন আছে জুম্মার নামাজ ফরজ নামাজের আগে চার টাকা বাজার কাবল জুমা পরে ফরজ নামাজের পরে চার টাকা বাজার জুমা পরে জি কিন্তু ডক্টর মতিউর ইসলাম বলছিলেন আপনার প্রশ্নের উত্তর নিয়েছি ডক্টর মতিউর ইসলাম জি আমি এটা বলেছি উনি বুঝতে ভুল করেছেন কিনা জুমার পূর্বে কোন সুন্নাত নামাজ নেই শুধুমাত্র মসজিদে প্রবেশ করার জন্য যে দুই রাকাত সালাত আদায় করতে হয় সেই দুই রাকাত সালাত দখলুল মসজিদ বলি তাহিয়াতুল মসজিদ বলি যেটাই বলি আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন সুলাইকাল গাতাফানি নামক সাহাবী এসে বসে গিয়েছেন রাসূল হোসেন তাকে বললেন আসল্লাই তারা কাতাইনি দুই রাকাত সালাত পড়েছ তো দুই রাকাত নামাজ খুব শর্টকাট করে পড়ে বসে যাও এটা জুমার পূর্বের সালাত বলতে আমাদের দেশে কাবলাল জুমা বাদ আল জুমা বলতে ওই কথা আমি মিন করিনি আমি মিন করেছি মসজিদে প্রবেশ করার যে দুই রাকাত সালাত আদায় করতে হয় দখলুল মসজিদ সেটা আদায় করবে আর কোন সালাত নেই অর্থাৎ সুন্নতে মুয়াক্কাদা নাই সুন্নতে মুয়াক্কাদা বলতে কোন নফল করতে পারে নফল যত পড়তে পারে যে যত রাকাত পড়বে আল্লাহ রাসূল বলেছেন মাশা আল্লাহ যে মসজিদে প্রবেশ করে যে যা পড়বে পড়বে নফল কিন্তু সুন্নত কোন সালাত নেই শুধুমাত্র দখলুল মসজিদ যেটা জি এটাই পড়বে জি